তাদের যে ভূমিকাটা ছিল তার থেকে ন্যাক্কারজনক ভূমিকা হতে পারে না। আমি ছাত্রদের পক্ষে লিখেছিলাম, সেই স্ক্রিনশট আলো আসবে গ্রুপে স্ক্রিনশট নিয়ে দেয়া হয়েছে, তাদেরকে আমি আমার পাশে দেখিনি। ওখানে লেখা হয়েছে যে এদেরকে মনে রাখা হবে, একইভাবে নির্যাতিত হতে হতো যদি 5 তারিখ না স্বাধীনতা আসতো আমাদের। ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল তারা। দেখেন একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে কিভাবে থাকতে হয়। তাদেরকে ডাকা হয়েছে, তাদের কাছ থেকে কথা শুনতে চাওয়া হয়েছে, আমরাও তাদের কাছ থেকে কিছু কথা শুনবো, তাদেরও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কাছ থেকে শুনবে। বিষয়টা এমনই ছিল, কিন্তু তারা সেখানে সাড়া না দিয়ে বিভেদটা কিন্তু সেভাবেই তৈরি করে দিলেন। তাদেরকে অগ্রজ ভেবেছি, এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি, তাদেরকে ভালোবেসেছি, তাদের কাছাকাছি যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেছি। কিন্তু বিগত যে আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের যে পতন, সেই সময়ে তাদের যে ভূমিকাটা ছিল তার থেকে ন্যাক্কারজনক ভূমিকা হতে পারে না। আমার স্ক্রিনশট আমি সত্যের পক্ষে লিখেছিলাম, আমি ছাত্রদের পক্ষে লিখেছিলাম, সেই স্ক্রিনশট আলোর কি আলো আসবেই, আলো আসবেই গ্রুপে স্ক্রিনশট নিয়ে দেয়া হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের নেতারা বহাল ছিলেন, আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য, তারা আমার কি উপকারে আসলো, তারা আমার তাদেরকে আমি আমার পাশে দেখিনি। তার মানে কি, আমার যেন ওখানে লেখা হয়েছে যে এদেরকে মনে রাখা হবে, আমাদেরকে মনে রাখা হবে, যারা ছাত্রদের পক্ষে ছিল তাদেরকে মনে রাখা হবে। তার মানে নওশাবাকে আমরা যেভাবে দেখেছি নির্যাতিত হতে, ঠিক একইভাবে নির্যাতিত হতে হতো যদি 5 তারিখ না স্বাধীনতা আসতো আমাদের। আমাদেরকে ওর থেকেও হয়তো বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। তো এই হচ্ছে আমাদের অগ্রজ, এই হচ্ছে আমাদের নেতারা, ঠিক আছে। ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল তারা, ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারা। তারা এখন এই বিভেদটা তৈরি করে তাদের আসলে সাহসটা দেখাতো এসে যে আমরা এটা করেছি কিংবা এটা করিনি, সেইটা বলার মতো সাহস তারা প্রদর্শন করতে পারেনি। এই জন্য তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে এখনই দাঁড়ানো উচিত, যারা প্রস্তুত আছে, যারা মেরুদণ্ড সোজা করে আজকে একত্রিত হয়েছে, তাদের কাছে ছেড়ে দিয়ে তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি যে দেখেন, দেখেন একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে কিভাবে থাকতে হয়।